2022-23 শিক্ষাবর্ষে রামঠাকুর কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে বুধবার বিস্তারিতভাবে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল চিত্রপাল। 25 জুলাই থেকে এই ভর্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইন পদ্ধতিতে সম্পন্ন হবে বলেও জানান তিনি। কোনো ছাত্র যাতে ভর্তির বাইরে না থাকে রাজ্য সরকারের এই মনোভাবকে সামনে রেখে ভর্তি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। সময় মতোই ফর্ম ফিল আপ করে অনলাইনে এই প্রক্রিয়াতে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রী সহ অভিভাবকদের প্রতি আবেদন রেখেছেন তিনি। ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টার 2022-23 বর্ষে, তো 25 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে এবং ত্রিপুরা সরকারের যেটা উদ্দেশ্য সেটা আমাদের কাছে বলা আছে, যেন কোনো ছাত্র এবার কেন গতবার সবসময় আমাদের কোনো ছাত্র যেন অ্যাডমিশানের বাইরে না থাকে, এটাই আমাদের এইবারের অ্যাডমিশানের প্রধান উদ্দেশ্য। এবং সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে সব ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে, সমাজের সবার কাছে পৌঁছে দিতে চাইছি একটা বার্তা, যে ছাত্ররা যেন সময় মতো অনলাইনে ফর্ম ফিল আপ করে এবং তাদের যা যা করণীয় সবটা যেন তারা করে, তাহলে তাদের প্রকৃত বা সুষ্ঠুভাবে যে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু করেছে সরকারি সেন্ট্রাল অ্যাডমিশান কমিটির মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে সেন্ট্রালি যে অ্যাডমিশান হচ্ছে সেটার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বিশেষ কারণবশত অনলাইন ভর্তি প্রক্রিয়াতে যারা অংশ নিতে পারবেন না তাদের জন্য সরাসরি ভর্তির সুযোগ থাকবে বলে উল্লেখ করেন রামঠাকুর কলেজের প্রিন্সিপাল। এই বছর বোটানি অনার্সে 20টি সিটে ভর্তির সুযোগ থাকছে বলে জানান চিত্রপাল। এছাড়া ঐচ্ছিক বিষয় হিসেবে NCC কোর্সের 30টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। রামঠাকুর কলেজে মোট 19টি বিভাগে রয়েছে IT এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তি প্রক্রিয়া এবং সম্পূর্ণ পরিকাঠামো চালুর ব্যাপারে সরকারের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। এই বছর আমাদের ত্রিপুরা সরকারের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে আমরা খুব ভালো দুটো, দীর্ঘদিনের আমাদের এটা চাহিদা ছিল, আমরা এই দুটো সাবজেক্ট আমরা পেয়েছি বা সিট পেয়েছি। যেমন বটানি অনার্স খুলতে যাচ্ছে 20টা সিট আর কি তাতে আছে এবং তার জন্য আমরা খুব উপকৃত হয়েছি। এটা ছাত্রদের ভারী ডিমান্ড ছিল এবং এটা আমরা এবার নতুন খুলতে যাচ্ছি, আমরা অনুমোদন পেয়েছি। সমগ্র ভর্তি প্রক্রিয়াতে রাজ্য সরকার এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সাহায্য করছে বলে উল্লেখ করেন রামঠাকুর কলেজের প্রিন্সিপাল। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।